এখন বাজে রাত 10টা, আর এখন আমি দুধ জ্বালাচ্ছি। দুধটা বেশ ভালো করে ফুটাচ্ছি, ফুটিয়ে ফুটিয়ে ঘন করছি। এখানে প্রায় 1.5 লিটারের মতন দুধ আছে, এটা ফুটানো হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে রেখে ভাত খেয়ে নেবো সবাই মিলে। খাওয়া দাওয়ার পর ফিরে এসেছি, দেখো দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর উপর থেকে সরটা তুলে নিচ্ছি। সর থাকলে কোনো প্রবলেম নেই আমাদের, কিন্তু রিতমার প্রবলেম আছে। দই খাওয়ার সময় যদি মুখে সর পড়েছে তো সে দই খাবে না। এমনও হয়েছে দই আমি শাঁখনিতে সেঁকে তারপর ওকে খেতে দিয়েছি, আর সরটা তুলে নিলে অন্যদিকে অসুবিধা নেই, কারণ সরটা আমি জমিয়ে জমিয়ে রেখে দিই, দিয়ে সেই সর দিয়েই আমি ঘি তৈরি করি। মানে সারা বছর আমাদের কোনো রকম ঘি কিনতে হয় না, বাড়ির তৈরি ঘি দিয়েই চলে যায় বছরটা। দুধের মধ্যে 3-4 চামচের মতন পাউডার দুধ দিয়েছি, তাহলে দইটা বেশ থকথকে হয়, ভালো হয় সেজন্য। আর সরটা ভালো করে সেঁকে নিলাম, দুধের মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচের মতন দই, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর শীতকালে দেখবে সহজে দই বসতে চায় না, কাল সকালের মধ্যে যাতে দই বসে যায় সেজন্য একটা তাওয়া দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তাওয়াটা গরম করতে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপর দুধের পাত্রটা বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 5 মিনিটের মতন গরম দেবো। দেওয়ার পর বন্ধ করে দিয়ে সুতির কাপড় দিয়ে ভালো করে চাপা দিয়ে রাখবো, যাতে দইটা তাড়াতাড়ি বসে। ফিরে এসেছি পরের দিন সকালবেলা, হঠাৎ করে ঠিক হলো শপিংয়ে যাব। একবার ভেবেছি যে যাব আজকে, আবার পরে আমার হাজবেন্ড বলছে না আজকে না, সোমবার দিন যাব, কিন্তু রিজুর কান্নাকাটির জেরে অবশেষে বেরোতে হলো। যে ট্রেনটা যাবো ভেবেছিলাম সেই ট্রেনটা মিস করেছি, যাচ্ছি পরের ট্রেনে। শুধু রিজুর জন্য কেনাকাটা তা না, কেনাকাটা সবার জন্যে। তবে রিজুর স্পেশাল আইটেম হলো ক্রিকেটের সমস্ত সরঞ্জাম কেনা, প্যাড ব্যাট এই সমস্ত কিছু। আর ঢুকেছি শপিং করার পর ঢুকেছি মিষ্টির দোকানে, খাচ্ছি এখন মিষ্টি, কারণ খিদে পেয়ে গেছে। এখন প্রায় বাজে 1:15 হবে, আর মিষ্টি টিষ্টি খেয়ে তারপর রিজুর শপিংয়ে যাব, মানে ব্যাট ফ্যাট কিনতে যাব। আর রিজু তো সেই জন্য আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। রিতমা প্রচুর হেঁটেছে, ভেবেছিলাম ও হাঁটতে পারবে না, ও আমাদের সঙ্গে যাবে। তা আমি বললাম না তো যেতে হবে না, অনেকটা হাঁটতে হবে, তো ও যেতে চাইলো। আমি বললাম হেঁটে যেতে হবে, কিন্তু কোলে উঠবো এ কথা বলতে পারবি না। আর ও এখন যা দেখছে সব কিনবে, মানে স্পোর্টসের দোকানে ওর কেনার মতন কিছু নেই, তবুও যা দেখছে আমি এটা কিনবো, সেটা কিনবো, ওটা কিনবো। যেহেতু দাদা ভাই কিনছে সেজন্য আমাকে কিনতে হবে, প্রয়োজন সেজন্য কেনার কথা না। এবার সে সব শেষে আমি বললাম তাহলে ঠিক আছে একটা লাভ দড়ি কেন, তোর লাভ দড়ি নেই যেহেতু, আর কিউব কিনবে বলে জেদ ধরেছে। তো কেনাকাটা কমপ্লিট, রিজু ভীষণ এক্সাইটেড, মা যত ভারী হোক না কেন ব্যাগটা কিন্তু আমি বয়ে আনবো। এখন বাজে 8:30, আর বাড়ি ফিরেছি কটায়, প্রায় 5টার দিকে। বাড়ি এসে সকালবেলা রান্না করে রেখে গেছিলাম ডাল আর আলু ভাজা, তাই দিয়ে দুটো খেয়েছি। আর বিটের তেল করবো বলে বিটটি সব পুড়ে রেখে গেছি, কিন্তু যাওয়ার সময় রান্না করে যেতে পারিনি, সেই বিটটা পোড়া আছে। সেইভাবে সেই বিটের তেল করবো, ডাল রান্না করছি, সাথে করছি বেগুন ভাজা। আর রান্নাঘরের যে কি সাংঘাতিক অবস্থা, একটু দেখো রান্নাঘরের কি সাংঘাতিক অবস্থা। আমি এখন ভাত টাত কিছু খাবো না, এসে ভাত খেয়েছি 5টার সময়। তো কালকে দই পেতেছিলাম, সেই দই আর অল্প একটু মুড়ি খেয়ে শোবো। ডাল ভাত আর আলু ভাজা কত খাওয়া যায় বলো, পেট ভরে সবাই খায়ও নি। যাই হোক এখন দুটো পেট ভরে খেতে দিতে হবে। ডাল এদিকে ছোলার ডাল বসিয়েছি, আর এই দেখো, আর এই যে গ্রেটারে বিট পুড়ে রেখে গেছিলাম সেইটার এখন তেল বানাবো। এখন করে রাখলে সকালবেলার কাজটা একটু কম হবে। আর কি কি শপিং করেছি কালকে দেখাবো, আজকে আর এনার্জি নিয়ে দেখানো। আরে বাবা, রান্না করতে করতে কি বিপদে পড়েছি, ডাল রান্না করেছি, বেগুন ভাজা রান্না করেছি, তারপরে ঘরে লবণ শেষ, প্রত্যেকবার এরকমই হয়। তো সেবার কি করে পিঠটা বেজে যায়, খাওয়ার টেবিলে যে লবণ কৌটো থাকে তাতে লবণ থাকে, সেই হিসেবে বেঁচে যায়। লবণ কিন্তু খুব কম আনা হয়, তেল আনা হয়, চিনি আনা হয়, এটা সেটা ওটা যাও আনা হয়, লবণটা এত কম আনা হয় যে লবণের কথা মনেই থাকে না। এই ঠিক আছে, পরের দিন যেদিন বাজারে যাবো নিয়ে আসবো। আর সামনে দোকান আছে, সব থেকে বড় কথা আমাদের ঘরের সামনে দোকান, এক ছুটে গিয়ে নিয়ে আসা যায়। যখন ওই পাশে দোকান ছিল, কিছু ভুলে গেলে অত দূর যেতে হতো, তখন মনে হতো দোকানটা যদি পাশে হতো কি ভালো হতো, এখন সামনে দোকান আছে মনে হয় বাড়ি এসে যদি বাজারটা দিয়ে যেত কি ভালো হতো। আগে তাও একটু মনে রাখার চেষ্টা করতাম যে না না আনলে খুব মুশকিল হয়ে যাবে, এখনো বাড়ির পাশে দোকান আছে, যখন ইচ্ছা তখন নিয়ে আসবো। আর এখন যেন আরো বেশি ভুলে যায় যে কখন শুবো, এখন মাথার মধ্যে সেই চিন্তা ঘুরছে। বাবা বেশি করে ভরে রাখি, অসময়ে কাজে দেবে, বাড়িটার পেট মোটা, প্রচুর লবণ ধরে এতে। বাবা এবার একটু মন খুলে লবণ দিই, দেখা গেল এমন লবণ দিলাম আর কেউ খেতেই পারলো না, লবণ পোড়া হয়ে গেল।
ফিরে এসেছি পরের দিন সকালবেলা, আর শান্তি নেই, জীবনে কোনো শান্তি নেই। কালকে এত কষ্ট করে এসে আজকে একটু রেস্ট নেব, একটু রিল্যাক্সে থাকবো, তার কি উপায় আছে? আজকে সানডে, এই তো আমার নাচের ক্লাস ছিল, কোনো রকমে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, রুটি টুটি করে ওকে নিয়ে গেছি, আর এই এখন বাজে 11:30, এখন এসে রান্না বসিয়েছি। যমুনাদি মাছ টাছ কেটে দিয়ে গেছিলো আর আমি একটু সবজিটা কেটে নিলাম, তো ঝটপট করে একটু করে নিচ্ছি। আর কালকে ডাল রান্না করেছিলাম, বিটের তেল ছিল, বললাম না একদিক থেকে সুবিধা আছে, 11:30-12টার সময় রান্না বসিয়েও খুব একটা অসুবিধা হবে। কালকে লবণ নিয়ে এত কাণ্ড হলো, তরকারি বসিয়ে রেখে দোকানে গেছি লবণ আনতে, আর আজকে তরকারিতে লবণ দিতেই ভুলে গেছি। একটু টেস্ট করে দেখলাম বেশ ভালো হয়েছে, তরকারিতে লবণ দিইনি তাই এত টেস্ট হয়েছে। আর লবণ দেওয়ার পর কীরকম মারাত্মক টেস্ট হবে সেটা বুঝে দেখো। যাই হোক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এ হলো একদম আমার ক্ষেত থেকে তোলা টাটকা টাটকা ধনে পাতা। টাটকা টাটকা ধনে পাতা দিলে না তরকারিতে আর এমন কিছু মশলাপাতি দিতে হয় না, এর যে একটা ফ্লেভার, এর যে একটা স্বাদ, তাতেই ভালো লাগে। আর এখন দুটো মুড়ি খাবো, কালকে থেকে মুড়ি খেয়েই আছি ভাই, প্রচুর ডায়েট করছি। ডায়েট করার কারণ আছে, কারণ ব্লাউজগুলো একটাও গায়ে হয় না, সেই জন্য ডায়েট করতে হচ্ছে, ঠেলায় পরে ডায়েট করছি। এখন বাজে 6:00 আর আমি আমার শপিং এর ঝুলি নিয়ে হাজির হয়ে গেছি। আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে ঘটা করে শপিং কখন হয়? কোনো অনুষ্ঠান ছাড়া ঘটা করে শপিং হয় না, এমনি টুকটাক ধরো নাইটি, সুতি শাড়ি, ব্লাউজ, লুঙ্গি, গামছা, এই সমস্ত তো সারা বছরই শপিং হয়, কিন্তু এরকম ঘটা করে কেনাকাটা অনুষ্ঠান ছাড়া হয় না। হঠাৎ কেন কেনাকাটা করলাম, কি অনুষ্ঠান আছে, কি উপলক্ষে, A to Z সব বলবো, আগে কি কি কেনাকাটা করেছি সেটাই দেখিয়ে নিই। তো প্রথমে রীতামার থেকে শুরু করি, এটা একটা টপ, এটা হলো রীতামার স্বপ্নের প্লাজো, যেটা স্বপ্ন রীতামা মাঝে মধ্যেই দেখে, কিন্তু এরকম বাচ্চাদের প্লাজো আমাদের এখানে পাওয়া যায় না, সেই জন্য এতদিন কিনে দিতে পারিনি। এটার সঙ্গে এটা সেট একসঙ্গে কিনেছি, প্লাজোর সঙ্গে তো যে কোনো টপই পরা যায়। আর এমনি লেগিংস ট্যাগিংস এই সমস্ত কেনা হয়েছে। এবার রিজুরটা দেখায়, রিজুর জন্য টুপি, এই টুপিটা পছন্দ হয়েছে ওই জন্য নিয়ে নিলাম। সবসময় দেখবে পছন্দ হয়েছে সব জিনিস পাওয়া যায় না, কিন্তু যেটা চোখে লাগে সেটা নিয়ে নিতে হয়। যেমন আমার টেবিল ম্যাটগুলো আমি গড়িয়াহাট গেছিলাম, গেলেও দরকার ছিল না, তাও যে পছন্দ হয়েছে নিই। টেবিল ম্যাটগুলো ভীষণ ভালো হয়েছে টেবিল ম্যাট। এটা হলো শার্ট, এখন যদি খুলি আমার ভাঁজ করতে হবে। শার্টের ছাপাটার থেকে কালারটা বেশি পছন্দ হয়েছে। আর প্যান্ট এটা কি দেখাবো বলো তো, ছেলেদের দেখানোর এমন কিছু নেই। এটা হলো আমার হাজবেন্ডের পাঞ্জাবি, খয়েরি কালারের, কেমন কালার দেখাচ্ছে এটা, হ্যাঁ ঠিকই আছে কালারটা। এবার আসি আমার শাড়িতে, এই যে এটা হলো কুচি, পুরো শাড়িটা স্কাই ব্লু এরকম, আর আঁচলটা আঁচলটা এরকম। তোমরা যারা পুরানো ভিউয়ার্স তারা ওকে দেখেছো, কিন্তু যারা নতুন ভিউয়ার্স তারা দেখোনি, ও প্রায় 2.5 বছর আগে আমাদের বাড়ি এসেছে, করোনার পর পরে আর একদমই আসেনি। তো ওর বিয়ে, ওর বিয়ে উপলক্ষে এত কেনাকাটা, কি বলবো, এদের তো আমাদের তো পরীক্ষা একদম নাকে নাকে, সেই সময় ওর বিয়ে। এবার তোমার বাবা তো যেতে দেবে না, তোমরা বউ হাতের দিন যাবে, আর আমাদের ভীষণ ইচ্ছা বিয়ের দিন যাওয়ার, দেখি কি করি, এখনো ডিসিশন নিয়ে পারিনি কবে যাব, তবে ইচ্ছা আছে মেরে কেটে হলেও আমি যাবো বিয়েতে। কারণ মোল্লাখালি তোমরা দেখেছো প্রায় ক বছর আগে, 3 বছর আগে আমরা গেছিলাম ওদের বাড়িতে মোল্লাখালি সুন্দরবন এলাকায়,
তো ওখানেই বিয়ে, আর ওখানে অনেক বছর আমার হাজবেন্ড সার্ভিস করতো, ওখানে অনেকদিন ছিলাম, তো ওখানকার ওই জায়গাটার প্রতি একটা অন্যরকম টান আছে। তো ওখানে যাওয়ার ভীষণ ইচ্ছা আছে। যেখানে থাকতাম তার আশপাশের মানুষজন ভীষণ ভালো ছিল, তাদের সঙ্গে দেখা করার একটা ভীষণ ইচ্ছা আছে। এবার বৌভাতের দিন গেলে দিনের দিন গেলাম, অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে পরের দিন চলে আসলাম, মানে ওই আশপাশটা ঘুরে দেখতে পারবো না। সেই জন্য আমার ইচ্ছা আছে বিয়েতে যাওয়ার, এখন জানি না কী হবে, মেরে কেটে হলেও যাবো। আমি আর রীতম্মা, রিজু রিজু বাবা থাক বাড়িতে, তোরা পড়াশুনো কর। বিয়েতে গিফট শাড়ি দেব না, অন্য কিছু দেব, শাড়ি তো অনেকেই দেবে, এমন গিফট দেব যেটা বৌমারও কাজে লাগবে, শাশুড়িরও কাজে লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।